একটা মানুষের একটা নাম হওয়া উচিত, দুইটা তিনটা নাম না হওয়া উচিত। আমাদের দেশে বেশিরভাগ মানুষের দুইটা তিনটা চারটা করে নাম। মোহাম্মদ রাখলে সাথে লাগায় কি আলী, মোহাম্মদ আলী অথবা মোহাম্মদ হোসেন, ঠিক না? বেঠিক অনুরূপভাবে যদি কামাল থাকে তাহলে কামাল হোসেন। কামাল একটা নাম, হোসেন আরেকটা নাম, মোস্তফা একটা নাম রাখে না, মোস্তফা কামাল। মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ কামাল হোসেন তিনটা নাম, মোহাম্মদ একটা নাম, কামাল একটা নাম, হোসেন আরেকটা নাম। এভাবে বেশিরভাগ নামগুলো যদি আপনি এখন যাচাই করেন দেখা যাবে বেশিরভাগ লোকেরই তিনটা চারটা করে নাম। এটা সুন্নার খেলাফ, যদিও জায়েজ আছে, গুনাহ হবে না, কিন্তু সুন্নার খেলাফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নাম রাখতেন এবং যত নবী রসুল পাওয়া যায় পৃথিবীতে তাদের একটা নাম ছিল। আমাদের দেশে শুধু এই তিনটা চারটা নাম আছে তা না, আবার একটা ডাক নাম আছে, একটা আসল নাম আছে। আসল নাম যেটা সেটা জীবনে ডাকাডাকি হয় না, ওটা শুধু কাগজে কলমে থাকে, হাস্যকর কথাবার্তা। যেটা জীবনে ডাকেই না ওটা বলে আসল নাম, ওইটা তো বরং নকল নাম। আর যেটা সারাদিন ডাকে ওইটা হলো কি, ডাক নাম। তো এরকম বহু নাম একটা মানুষের রাখা হয়ে থাকে যেটা সঠিক নয়, এর ফলে দ্বিধাদ্বন্দ্ব অনেক সময় পড়তে হয়। এই জন্য একটা নাম রাখা উচিত, এটা সুন্নাহ সম্মত, একাধিক নাম না রাখাই উচিত। যদি কেউ রাখে কোনো বড় গুণাহ হবে, ব্যাপারটা এরকম না। এরপরে আসি, কাউকে মন্দ নামে ডাকা উচিত না। আমাদের সমাজে কিন্তু এই জিনিসটা প্রচুর পরিমাণে আছে। একটা লোকের একটা ভালো নাম আছে, তারে দেখা যাচ্ছে সমাজের মানুষ কোনো একটা বাজে নামে ডাকা শুরু করে দিছে। লোকটার নাম সুন্দর একটা নাম, কথার কথা আব্দুর রহমান, তারা ডাকে ও বাচ্চা, ও কাল্লা, এরকম বিভিন্ন বদ অভ্যাস আমাদের সমাজে আছে কি না? এটা খুবই জঘন্য একটা অন্যায়, এটা গুনাহের কাজ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে বাজে নামে মন্দ উপাধিতে উক্তি করে কাউকে ডেকো না, এটা নিষেধ, এটা অন্যায়। যে ডাকবে সে গুণাগার হবে, অথবা এটা করা উচিত না। মানুষকে সুন্দর উপাধি দিয়ে ডাকতে হবে, কোনো মন্দ উপাধি দিয়ে ডাকা যাবে না। নামের ক্ষেত্রে এটা খুবই জঘন্য একটা বিষয়। অনেক সময় আমরা দুষ্টামি করি, বলি দুষ্টামি করাও করা উচিত না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাকুল লিল কাসির ইয়া কাসির, একটা লোক বাইটা খাটো আল্লাহ তাআলা বানাইছে, এই খাটো লোকটারে বলো না ও বাইটা এদিকে আসো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন, একটা কালো লোক ও কাল্লা এরকম বলিও না। একজন মানুষ কানে কম শুনে তার নাম ও দেন্দা, এরকম আমাদের দেশে অনেক সময় হয়েই যায়, নামই হয়ে যায়, এটা উচিত না। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে আসি, সন্তানদেরকে সবসময় পরিচয় দিতে হবে বাপের পরিচয়। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।